নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পশ্চিমবঙ্গে ভোটের দামামা অবশেষে বেজে গেল বহু অপেক্ষিত বিধানসভা ভোট দু হাজার একুশের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন অনেক দিন থেকেই ভোটের তারিখ নিয়ে জনমানসে তৈরি হয়েছিল কৌতূহল তাছাড়া করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এটাই সবচেয়ে বড় ভোট গ্রহণ হতে চলেছে সেজন্য মানুষের ঔৎসুক্য আরও বেশি দিন তারিখ এবং কত দফায় ভোট হতে পারে সে নিয়ে সংবাদ মাধ্যমে নানা রকম আভাস পাওয়া যাচ্ছিল তবে আর কোনো আন্দাজ বা অনুমানের প্রয়োজন নেই ঘোষণা হয়েই গেল সমস্তটা কবে হবে ভোট কত দফায় হবে ভোট আপনার এলাকায় ভোট কবে জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন আর বন্ধুরা তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশান আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার এলাকায় ভোট কত তারিখে অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে চলুন বন্ধুরা বিস্তারিত জানা যাক খবরটি এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা করছে নির্বাচন কমিশন শুক্রবার দিল্লিতে এ নিয়ে বৈঠক হয় কমিশনের আধিকারিকদের করোনা পরিস্থিতিতে কিভাবে ভোট করানো হবে তা নিয়ে সবিস্তারে আলোচনা হয় সেখানে তারপর বিজ্ঞান ভবনে পাঁচ নম্বর ঘরে সাংবাদিক বৈঠকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে হাজির হন কমিশনের আধিকারিকরা এ বছর বাংলায় দুশো চুরানব্বই অসমে একশো কেরলে একশো চল্লিশ তামিলনাড়ুতে দুশো চৌত্রিশ এবং কেরালে তিরিশটি আসনে ভোট হবে করোনা পরিস্থিতিতে এই বিপুল সংখ্যক আসনে ভোট করাতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন এক্ষেত্রে বিহার নির্বাচনকে অনুসরণ করা হতে পারে আজ ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রাজনীতিকদের প্রচার এবং ভাষণের দিকে করা নজর থাকবে কমিশনের এবার চলুন জেনে নেওয়া যাক কি কি বললেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা তিনি বললেন গত বছর করোনার প্রকোপে যে অতিমারি দেখা দেয় তার জন্য সাধারণ মানুষের স্বাস্থ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি এও বললেন করোনা আবহে বিহারে ভোট করানো কঠিন ছিল তা সত্ত্বেও দু সালে বিহারে সাতান্ন দশমিক তিন চার শতাংশ মানুষ ভোট দেন উনষাট দশমিক ছয় নয় শতাংশ মহিলা ভোটার ভোট দিতে আসেন করোনাকালে নির্বাচন নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে একশো আসনে নির্বাচন অসমে পশ্চিমবঙ্গে দুশো আসনে নির্বাচন কেরালে একশো আসনে ভোট তামিলনাড়ুতে দুশো আসনে ভোট এবং পুদুচেরিতে তিরিশ আসনে নির্বাচন সব মিলিয়ে আটশো আসনে নির্বাচন মোট দু লক্ষ সত্তর হাজার ভোট কেন্দ্র থাকবে পশ্চিমবঙ্গে একত্রিশ শতাংশ ভোট কেন্দ্র বৃদ্ধি এবছর পশ্চিমবঙ্গে এক লক্ষ এক হাজার নশো ষোলোটি ভোটকেন্দ্র থাকবে বিহারের মতো এবারেও ভোটদানের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে একসঙ্গে পাঁচজনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না সতর্কতা মেনে সর্বাধিক পাঁচটি গাড়ি নিয়ে পথসভা করা যাবে অনলাইন মনোনয়ন জমা দেওয়া যাবে সশরীরে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে দুজন যেতে পারবেন সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে বাংলায় দুই বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাস বাংলায় আয় ব্যয়ের পর্যবেক্ষক বি মুরলি কুমার বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ তিরিশে মে পর্যন্ত সিসিটিভি নজরদারিতে ভোটদান ভোট কেন্দ্রগুলিতে ফৌজদারি মামলায় যারা অভিযুক্ত বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে তাদের। অসমে সাতাশে মার্চ থেকে তিন দফায় ভোট ভোট গণনা দোসরা মে কেরলে এক দফায় ভোট নির্বাচন ছয়ই এপ্রিল গণনা দোসরা মে পুডুচেরিতে ভোট ছয়ই এপ্রিল তামিলনাড়ুতে ছয়ই এপ্রিল ভোট বাংলায় আট দফায় ভোট প্রথম দফায় তিরিশটি কেন্দ্রে ভোট ভোট গ্রহণ সাতাশে মার্চ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এক এবং পূর্ব মেদিনীপুর এক দ্বিতীয় দফায় তিরিশটি কেন্দ্রে ভোটগ্রহণ পয়লা এপ্রিল পশ্চিম মেদিনীপুর দুই পূর্ব মেদিনীপুর দুই এবং দক্ষিণ চব্বিশ পরগনা এক তৃতীয় দফায় ছয়ই এপ্রিল ভোট একত্রিশটি আসনে ভোটগ্রহণ চতুর্থ দফায় চুয়াল্লিশটি আসনে ভোট হবে দশই এপ্রিল হাওড়া পার্ট টু হুগলি পার্ট টু দক্ষিণ চব্বিশ পরগনা পার্ট থ্রি কোচবিহার এবং আলিপুরদুয়ার পঞ্চম দফা সতেরোই এপ্রিল ভোট পঁয়তাল্লিশটি আসনে উত্তর চব্বিশ পরগনা পার্ট ওয়ান নদিয়া পার্ট ওয়ান পূর্ব বর্ধমান পার্ট ওয়ান দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি ষষ্ঠ দফা বাইশে এপ্রিল ভোট তেতাল্লিশটি আসনে নদিয়া পার্ট টু পূর্ব বর্ধমান পার্ট টু এবং উত্তর দিনাজপুর সপ্তম দফা ছাব্বিশে এপ্রিল ভোট ছত্রিশটি আসনে মালদা পার্ট ওয়ান মুর্শিদাবাদ পার্ট ওয়ান পশ্চিম বর্ধমান কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুর অষ্টম দফায় উনত্রিশে এপ্রিল ভোট হবে পঁয়ত্রিশটি আসনে মালদা পাট্টু বীরভূম এবং কলকাতা উত্তরে তো বন্ধুরা এই ছিল ভোটের তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ খবর এই খবরটি অবশ্যই শেয়ার করুন সকলের সাথে যাতে সকলেই জানতে পারে এই গুরুত্বপূর্ণ খবরটি আর অবশ্যই খবরটিকে লাইক করুন আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকেনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশান আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার এলাকায় ভোট কত তারিখে অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ